হ্যালো, আসসালামু আলাইকুম। ইয়ার আজকে আমি বিরিয়ানি মেক করবো। মাংসগুলো প্রথমে তেলেই ভেজে নিলাম, ব্রাউন কালার করলাম, তারপর পেঁয়াজ দুটো কেটে দিলাম। এগুলো কিছুক্ষণ তেলে ভাজবো। আজকে এখানে রান্না করে আমি রাইস কুকারে লাস্টে মিক্স করে নেব, যাতে চট জলদি ইফতারের জন্য তৈরি হয়ে যায় বিরিয়ানি। তারপর মশলাগুলো এক এক করে দিয়ে দেবো, ধনিয়া জিরা গুঁড়া মিক্স করা গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি বিরিয়ানি অনেক তাড়াতাড়ি করে বানিয়েছিলাম, আমার কিছু মশলা দিতে লেট হয়ে যায়। দেন কিছুক্ষণ এগুলো জাল দিয়ে নেব। আমি পরে দারচিনি কিছু মশলা দিলাম, আদা রসুন, সাথে বাদাম দিলাম, সাথে টক দই আর বিরিয়ানি মশলাও দিয়েছিলাম, আমার ভিডিওতে নেওয়া হয়নি। দেন রাইস কুকারে মিক্স করে দিলাম। তো চট জলদি বিরিয়ানি হয়ে গেল ইফতারের জন্য।